ভাত তো খেতে বসেছি, খাও মানে খাও। ভাত শেষ করতে হবে তো। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এসেছিলাম সুন্দরবনে, আমার গ্রামের বাড়িতে। এখানে এসে কোনো একটা কারণে এনার বাড়িতে এসেছিলাম একদিন সন্ধ্যার সময়। এসে এমন কিছু জিনিস দেখেছি সেখান থেকে আমার মনে হলো যে এটা তোমাদেরকে শেয়ার করা উচিত। তো যার জন্য এই রাত্রিবেলা ভিডিও শ্যুট করছি, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি। কারণ একটু একটু সাইডে একটু একটু দেখাও, সাইডে পুরো অন্ধকার, একটা নদীর সাইডে এসেছি, কোথাও কোনো লাইট নেই, তোমরা বুঝতেই পারছো। আর এখানে এসে সেদিন কি দেখেছিলাম, আমি ওনাকে কথা দিয়ে গেছিলাম আমি এখান থেকে চলে যাওয়ার আগে আমার সাধ্যমতো ওনাকে কিছু হেল্প করব। সারাদিন একটু কাজের মধ্যে ছিলাম, এই সময়টা ফ্রি হয়েছি। আর এখন বাজে রাত্রে 8:26। এই 8:26 এনার কাছে এসেছি। তো ওরা এখন খাওয়া দাওয়া করছে, ওনার সাথে 2-1 মিনিট কথা বলবো, বলার পরে আমাদের সাধ্যমতো আমরা ওনাকে কিছু হেল্প করব। আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমার খুব কাছের একটা মানুষ। আমরা এই দুজনকে পেয়েছি সামনে, আর সেদিন এনার কাছে এসেছিলাম। আপনার নামটা কি? একটু জোরে বলুন। জঙ্গলি সর্দার। জঙ্গলি সর্দার, আমরা তো এখানে এসে দেখলাম যে পাশাপাশি কোথাও কোনো লাইট কিছু নেই, কোনো সুযোগ সুবিধা নেই। তো আপনাদের অসুবিধা হয় না? কি করো, চালাতে হচ্ছে। টর্চ লাইট দিয়ে? আচ্ছা, বলছি যে আপনাদের দুজন স্বামী স্ত্রী থাকেন এখানে, সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? কি বল, ঘরটা দিয়েছে। শুধু ঘরটা দিয়েছে, আর এমনি আর কোনো সুযোগ সুবিধা কিছু পেয়েছে? কি বাকি, এখন এর নাকি বয়স হয়নি। এনার বয়স হয়নি বলছে? বেকার ভাত হচ্ছে না। আচ্ছা, আর লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো না, এনারা কোনো লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু কোনো সাহায্য পায় না, বেকার ভাতা থেকে কোনো কিছু এনারা সরকারি সুযোগ সুবিধা না পায় না। আমাদের বয়স হয়নি এখনো। আমরা একটাই কথাই বলবো যে আমরা তো এখানে সবসময় আসতে পারবো না, সবসময় তো হেল্প করতে পারবো না। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পাচ্ছি এনাদেরকে হেল্প করে যাচ্ছি। আর যদি কোনো সহযোগিতা ব্যক্তির কাছে আমাদের ভিডিওটা পৌঁছায়, তো আপনাদের একটা কথা বলবো, প্লিজ তোমরা পারলে এরকম মানুষ দেখলে নিজেদের সাধ্য মতো কিছু কিছু হেল্প করো। কারণ বুঝতেই পারছো যে এনারা কিরকম অসহায়ের মধ্যে দিয়ে এনাদের দিন কাটছে, এনারা কতটা খারাপ অবস্থায় চলছে। এটা আমাদের তরফ থেকে আপনার, এটা আপনাকে দিলাম। ভালো থাকবেন, আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ বলুন। আপনারা কোন তরফ থেকে আপনারা বলছেন? আমরা কোনো পার্টির ছেলে না, কোনো সংস্থা থেকে আসিনি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, অসহায় মানুষ দেখি, নিজেদের সাধ্য মতো হেল্প করার চেষ্টা করি। আপনি খুশি তো বলুন? হ্যাঁ খুশি তো। আপনি খুশি তো? আপনি খুশি তো? কি জানে বাবা, কে জন্য দিচ্ছে তো খুশি তো হব, এটাই তো ছেলে বলে। আপনি আপনি ওনাকে একটু বুঝিয়ে বলে দেবেন, এই মানুষটা কানে একটু কম শুনে। শুনি, কম শুনো, যা পেরেছে ছেলে পুলেরা আমাদের সাহায্য করে। ছেলে পুলেরা যা পেরেছে, আবার হয়তো কোনো সময় আসলে আপনার সঙ্গে দেখা করে যাব, ঠিক আছে? হয়তো তখন কিছু সাহায্য করতে পারলে সে তখন সাহায্য করে যাব। দেখুন, বসার জায়গাটা দিতে হবে না, আপনার বাড়ির অবস্থা, আপনার আপনি এখন যে যে জায়গাটা আছেন সেটা দেখে আমরা বুঝতে পারছি। আমি বলতে চাইছি, খাবার আপনার রাখুন, আবার দু পাঁচজনকে যদি হেল্পার করতে পারো, তার দু পাঁচজন যদি আবার নিয়ে আসতে পারি, এইটাই সুন্দর হবে।
তিনি অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছেন যে আমরা যেন আবার আসি, আবার যেন কোনো মানুষকে হেল্প করতে পারি, এখান থেকে যেটুকু ইনকাম হবে আমরা সেটুকু পয়সা নিয়ে চেষ্টা করব কোনো একটা মানুষকে হেল্প করার। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে যে আমরা এসেছি এই টাকাটা আমাদের সংসার চলবে এমনটা নয়। অনেকটা স্বপ্ন নিয়ে এসেছিলাম এই এখানে এই প্ল্যাটফর্মে, আর এটাই ভেবেছিলাম যদি এখান থেকে কিছু সঞ্চয় করতে পারি, কিছু মানুষের কাছে আসতে পারি, যেটুকু পারবো হেল্প করতে পারি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমাদের ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, বলো। আর প্লিজ তোমরা যদি আমাকে এইটুকু হেল্প করো, একটা যদি কমেন্ট, একটা যদি শেয়ার করো, যদি হেল্প করো, হয়তো আবারও খুব তাড়াতাড়ি হয়তো আরও একটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। আপনি একটু বলে দিন যেন আমাদের ভিডিওটাকে সবাই শেয়ার করে। এটাই বলছি, তাই এর আবার একটা শেয়ার করে ভিডিওটাকে আবার শেয়ার করে আবার একটু জোরজোরকে আমরা সঙ্গে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ওনার কথা একটাই যে ভিডিওটা সবাইয়ের কাছে শেয়ার করলে, হ্যাঁ, যদি আমাদের সাথে কোনো মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসেন, তাদেরকে নিয়ে যেন এনাদের মতন অসহায় মানুষদের পাশে পৌঁছাতে পারি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কথা বলছি ঠিকই, কথা বলছি ঠিক, আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে কথা বলছি, কারণ তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে এমন একটা জায়গায় এসেছি যেখানে বুঝি তো কারেন্টের খুব প্রবলেম, আবার আসবো। তো বললাম এ এ এ আমার মামা একটা শাড়ি, একটা গামছা, একটা ধুতি ও হেল্প করেছে ওনাদেরকে। তো প্লিজ এরকমই বলবো যে নিজের ক্ষতি করে নয়, নিজের সামর্থ্য অনুযায়ী যদি কিছু মানুষকে হেল্প করতে পারি আমরা। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য ভিডিওতে বা অন্য ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, বাই বাই।